সুপ্রিয় দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই চ্যানেলে তোমরা সব সময় অ্যাসাইনমেন্টের মানসম্মত উত্তর পাবে এই ভিডিওতে থাকছে তোমাদের প্রথম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্টে দিতে একটু দেরি হয়ে গেল তবুও যদি একটু মানসম্মত এবং যথাযথ উত্তর পাও তাহলে তো অবশ্যই ভালো প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নাও একটি প্রোজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনের দোকানটিও খুলছে না যে দোকানটি খোলা আছে তার দোকানি অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে এখন কাগজ কিনতে হবে দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান একশো গ্রাম পার মিটার স্কোয়ার বলে দাবি করছে মডেলিং কাগজের প্রতিপাতার সাইজ পঁয়ষট্টি সেন্টিমিটার বাই পঁচাত্তর সেন্টিমিটার অর্থাৎ তুমি যে প্রোজেক্টটি করবে সে প্রোজেক্টে যে কাগজটি লাগবে সে কাগজটির সাইজ হবে পঁয়ষট্টি সেন্টিমিটার বাই পঁচাত্তর সেন্টিমিটার তুমি স্থির করলে যে দোকানের কথাটা যাচাই করে দেখবে বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে দুই সেন্টিমিটারের ছোটো কোনো কিছু পরিমাপ করা যায় না অর্থাৎ তুমি ফিতা দিয়ে দুই সেন্টিমিটারের নিচে কোনো কিছু মাপতে পারবে না আর তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে বিশ গ্রামের নিচে কোনো ভর রেকর্ড করা যায় না তার মানে আট গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে পাঁচটি বস্তু নিতে হবে যাতে তাদের সম্মিলিত ভর চল্লিশ গ্রাম হয় যা বিশ গ্রামের গুণিতক। তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই এখানে একটা কথা বুঝিয়ে দিই তোমার বাসায় যে নিক্তি আছে সে নিক্তি দিয়ে তুমি বিশ গ্রামের নিচে কোনো কিছু মাপতে পারবে না এখন যদি আট গ্রামের কোনো বস্তুর ভর তোমাকে মাপতে হয় তাহলে এমনভাবে মাপতে হবে যে আট গ্রামের কয়েকটি বস্তু নিতে হবে কমপক্ষে পাঁচটি বস্তু নিতে হবে পাঁচটি বস্তু নেওয়ার পরে যখন এটার গুণফল ফল চল্লিশ গ্রাম হবে তখন কিন্তু এটা বিশের গুণিতক হবে তখন কিন্তু একটা সঠিক মাপ তুমি পাবে এখানে ক নম্বর প্রশ্ন হলো কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত ক নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে কাগজের মান একশো ষাট গ্রাম পার মিটার স্কোয়ার এটা প্রশ্নে দেওয়া আছে গ্রামকে যেহেতু আমরা এসআই এককে জি ধরি অর্থাৎ গ্রাম মানে ভরের মাত্রা হচ্ছে এম এবং এখানে যে মিটার দেওয়া আছে বা পরিমাপের একক দেওয়া আছে এটা এসআই এককে এম অর্থাৎ এটা দৈর্ঘ্যের মাত্রা আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল সুতরাং কাগজের মান যে এককে মাপা হয়েছে এখানে একটু খেয়াল করো এখানে গ্রাম মানে আমরা ভরের মাত্রা ধরেছি এম এবং মিটার মানে দৈর্ঘ্যের মাত্রা ধরেছি আমরা এল এখন গ্রামের জায়গায় যদি আমরা এম বসিয়ে দিই এবং মিটারের জায়গায় এল বসিয়ে দিই তাহলে এখানে কিন্তু মানটা বসানো যায় এম পার এল স্কোয়ার এটাই এখানে দেওয়া আছে কাগজের মান যে এককে মাপা হয়েছে তার মাত্রা এম পার এল স্কোয়ার এটাকে এভাবেও লেখা যায় এম এল ইনভার্স টু এটা হচ্ছে তোমাদের ক নম্বরের উত্তর খ নম্বরের প্রশ্নটি করা হয়েছে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে ছ নম্বর প্রশ্নের উত্তর কিলোগ্রামে মাপলে মানের এককের পরিবর্তন হবে এটা তো অবশ্যই পরিবর্তন হবে কারণ যেহেতু মান দেওয়া আছে গ্রামে কাগজের মান গ্রাম এককে দেওয়া আছে একশো ষাট গ্রাম পার মিটার স্কোয়ার এটা আমি ইংরেজিতে লিখলাম তোমরা বাংলাতে লিখলেও হবে এখন এখানে যেহেতু গ্রাম আছে তোমরা জানো গ্রামকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে কিলোগ্রাম হয়ে যায় তাই একশো ষাটকে এক হাজার দিয়ে ভাগ করলাম এবং এখানে কিলোগ্রাম লিখলাম পাশে মানটা লিখে দিলাম এক কেজি সমান এক হাজার গ্রাম এখন একশো ষাট এখানে লেখা হলো আর এখানে নিচে যে এক হাজার আসে এক হাজার মানে তো টেন কিউব আর এক হাজার যেহেতু নিচে আসে টেন কিউব এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে টেন ইনভার্স থ্রি হবে এটা তো তোমরা বুঝতেই পারবে এটাই হচ্ছে উত্তর তাই এখানে লিখে দিতে হবে অর্থাৎ কিলোগ্রামে মাপা হলে মান হবে একশো ষাট গুণন টেন ইনভার্স থ্রি কেজি পার মিটার স্কোয়ার এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ গ নম্বর প্রশ্নটি হলো এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে তোমার হিসাবের সপক্ষে যুক্তি দেখাও এই প্রশ্নটা মূলত করা হয়েছে যে দোকানি আমাকে কাগজ দিয়েছে সে দোকানি আমাকে বলেছে যে কাগজের মান একশো গ্রাম পার মিটার স্কোয়ার এই মানটা ঠিক আছে কি না এটা বোঝার জন্য আমাকে কমপক্ষে কয়টি কাগজ কিনতে হবে যেহেতু আমাকে প্রোজেক্ট মডেল করার জন্য অনেক বড় আর্ট পেপার লাগবে গ নম্বর প্রশ্নের উত্তরে লিখবে দেওয়া আছে কাগজের প্রতি পাতার সাইজ পঁয়ষট্টি সেন্টিমিটার বাই পঁচাত্তর সেন্টিমিটার এটা উদ্দীপকে দেওয়া আছে সুতরাং প্রতিটি পাতার ক্ষেত্রফল এটা এবং এটা গুণ করবে তাহলে এই মানটা বের হবে আর যেহেতু ক্ষেত্রফল বের হয়েছে এই কারণে সেন্টিমিটারটা বর্গ সেন্টিমিটার হয়ে যাবে এখন যেহেতু এটা বর্গ সেন্টিমিটারে দেওয়া আছে কিন্তু আমাদের হিসাব করতে হবে সব মিটারে এই কারণে এই বর্গ সেন্টিমিটারকে যদি আমরা দশ হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা বর্গ মিটার হয়ে যাবে কারণ এখানে ব্যাখ্যা দেওয়া আছে দশ হাজার বর্গ সেন্টিমিটার সমান এক মিটার এটা তো বুঝতেই পারবে আবার একটি কাগজের মান একশো ষাট গ্রাম পার মিটার স্কোয়ার এটাও কিন্তু প্রশ্নে দেওয়া আছে এর মানে হচ্ছে এক মিটার কাগজের ভর এই একশো ষাট গ্রাম তাহলে এখানে যে আমাদের বের হলো কাগজের যে ক্ষেত্রফলটা বের হলো বা যে পাতার ক্ষেত্রফলটা বের হলো এত বর্গমিটার এই এত বর্গমিটার কাগজের ভর তাহলে কত হবে একশো ষাটকে এটা দিয়ে গুণ করবে তাহলে আটাত্তর গ্রাম বের হয়ে যাবে আটাত্তর গ্রাম কিষণ মান বের হলো জানো তুমি যে প্রোজেক্টের মডেল করবে সে মডেলের জন্য যে কাগজ লাগবে সেই কাগজের ভর বেড়েছে আটাত্তর গ্রাম অতএব প্রতিটি কাগজের ভর আটাত্তর গ্রাম যেহেতু নিক্তি দিয়ে বিশ গ্রামের গুণিতক হিসাবে ভর মাপা যায় এর মানে হচ্ছে তোমার বাসায় যে নিক্তি আছে সেই নিক্তি দিয়ে তুমি বিশ গ্রামের গুণিতক হিসাবে ভর মাপতে পারবে যেমন বিশ গ্রাম চল্লিশ গ্রাম ষাট গ্রাম আশি গ্রাম কিংবা একশো গ্রাম এই মাপের জিনিসগুলো তুমি মাপতে পারবে এখন দোকান থেকে যে কাগজটা কিনেছো সে কাগজটা বের হয়েছে আটাত্তর গ্রাম এই আটাত্তর গ্রাম তো বিশ গ্রামের গুণিতক কোনো নিক্তি দিয়ে মাপতে পারবে না এই কারণে আমাদের কি করতে হবে কাগজ বাড়িয়ে নিতে হবে একটা কাগজ যেহেতু আটাত্তর গ্রাম তো এটা দিয়ে আমরা হিসাব করতে পারবো না তাই লিখতে হবে যেহেতু নিক্তি দিয়ে বিশ গ্রামের গুণিতক হিসাবে ভর মাপা যায় তাই বিশ গ্রামের গুণিত আকারে ভর হিসাবের জন্য এই আটাত্তরকে আমি দশ দিয়ে গুণ করলাম এই দশ কিন্তু আমি এমনভাবে নিলাম যাতে এই গুণ ফল যেটা বের হয় সেটা বিশ দিয়ে ভাগ যায় তার মানে আটাত্তরকে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে বের হলো সাতশো আশি এটাকে কিন্তু বিশ দিয়ে ভাগ যায় এখন তুমি অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে বের করতে পারো এখানে আমি দশ দিয়ে গুণ করলাম তুমি বিশ দিয়ে গুণ করলে হবে অথবা এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করবে যেই ফলটা বিশ দিয়ে ভাগ যায় এই কারণে দেখবে অ্যাসাইনমেন্টের এক একজনের রেজাল্ট এক এক রকম হবে কিন্তু প্রত্যেক রেজাল্টই কিন্তু ঠিক আছে এখানে যে আমি দশ বের করলাম এটাও ঠিক আছে কেউ যদি বিশ বের করে সেটাও কিন্তু ঠিক হবে কেউ যদি বলে যে আমি চল্লিশটা বের করবো তাহলেও কিন্তু হবে তাই দেখো খেয়াল করে তাই বিশ এর গুণিত আকারে ভর হিসাবের জন্য আটাত্তরকে আমি দশ দিয়ে গুণ করলাম বের হলো সাতশো আশি গ্রাম অর্থাৎ দশটি কাগজ নিতে হবে অর্থাৎ দোকানদার যে তোমাকে সঠিক মাপ দিয়েছে এটা বোঝার জন্য কমপক্ষে দশটি কাগজ তোমাকে নিতে হবে তাহলে দোকানদার যে ঠিক এটা তুমি বুঝতে পারবে এরপর লিখবে কারণ সাতশো আশি গ্রাম বিষের গুণিতক সুতরাং সর্বনিম্ন দশটি কাগজ নিতে হবে এখানে কিন্তু খেয়াল করে দেখো অর্থাৎ সর্বনিম্ন দশটি কাগজ নিলেই কিন্তু দোকানদারের যে সঠিক কাগজ দিয়েছে সেটা তুমি বুঝতে পারবে এর বেশি যদি তুমি নাও তাহলে তো আরও বুঝতে পারবে তাই উত্তরটা হবে সর্বনিম্ন দশটি কাগজ এখন এখানে যদি তুমি বিশ দিয়ে গুণ করো তাহলে এখানে লিখতে হবে বিশটি কাগজ নিতে হবে সেখানে কিন্তু সর্বনিম্ন কথাটা ব্যবহার করা যাবে না কারণ সর্বনিম্ন মানে হচ্ছে দশের নিচে নিলে কিন্তু আর বিষ দিয়ে ভাগ হবে না তো এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছ তোমাদের সুবিধার জন্য সম্পূর্ণ উত্তরটি আবার একবারে তুলে ধরলাম ঘ নম্বরে প্রশ্ন করেছে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে একশো বিশ প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ গ্রাম পার মিটার স্কোয়ার তার অর্থ হচ্ছে মানটি আসলে একশো উনিশ দশমিক পাঁচ হতে একশো বিশ দশমিক পাঁচ এককের মাঝে রয়েছে এখানে চূড়ান্ত ত্রুটির মান হচ্ছে দশমিক পাঁচ একক তোমার নির্ণত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল এ প্রশ্নটি তোমাদের ভালো মতো বুঝতে হবে প্রশ্নে দেওয়া হচ্ছে একশো বিশ প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ এর মানে হচ্ছে একশো থেকে পয়েন্ট ফাইভ কমও হতে পারে অথবা একশো বিশ থেকে পয়েন্ট ফাইভ বেশিও হতে পারে তাহলে এখানে ত্রুটি হচ্ছে দশমিক পাঁচ এটা হচ্ছে কাগজের প্যাকেটের গায়ে যদি লেখা থাকে কিন্তু এটা তোমাদের বের করতে বলেনি বলেছে তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম তোমার নির্ণীত বলতে কী বোঝানো হয়েছে তোমরা উদ্দীপকে খেয়াল করে দেখো যে তুমি আট গ্রামের কোনো বস্তু যদি সঠিকভাবে মাপতে যাও তাহলে তোমাদের পাঁচটি বস্তু নিতে হবে আর পাঁচটি বস্তুর মান হবে চল্লিশ গ্রাম পাঁচটি বস্তুর মান যে চল্লিশ গ্রাম হয় এখানেই তোমার নির্ভলতা প্রমাণ করতে বলা হয়েছে প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি পুরোটা বুঝিয়ে দেই। ঘ নম্বর প্রশ্নের উত্তর কাগজের প্যাকেটের গায়ে লেখা মান একশো বিশ প্লাস মাইনাস দশমিক পাঁচ গ্রাম পার মিটার স্কোয়ার এটা আমি প্রশ্ন থেকে তুললাম অর্থাৎ মান একশো উনিশ দশমিক পাঁচ হতে একশো বিশ দশমিক পাঁচের মাঝে আছে এটা প্রশ্ন দেওয়া আছে এখানে চূড়ান্ত ত্রুটির মান হচ্ছে দশমিক পাঁচ একক এটা বুঝতে পারলাম এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমি আট গ্রামের পাঁচটি বস্তু নিলাম যাদের সম্মিলিত ভর হলো চল্লিশ আমি যে পাঁচটি বস্তু নিলাম আট গ্রাম ভরের এই পাঁচটা বস্তু কিন্তু প্রত্যেকটি আট গ্রাম ভর হবে এমন কিন্তু বলা যাবে না কোনোটার ভর একটু কম হতে পারে সামান্য কোনোটার ভর সামান্য একটু বেশি হবে আমাকে গড়ে বের করতে হবে এই মানটা কারণ প্রশ্নে বলা আছে আমার কাছে যে নিত্য আছে সেটা দিয়ে বিশ গ্রাম ভরের নিচে কোনো বস্তু মাপা যাবে না এই কারণে আমাকে বিভিন্ন মান নিয়ে এটা প্রমাণ করতে হবে এবং আমার নির্ভলতা বের করতে হবে এই কারণে লিখতে হবে আমি আট গ্রামের পাঁচটি বস্তু নিলাম যাদের সম্মিলিত ভর হলো চল্লিশ গ্রাম কিন্তু পরিমাপ করে নিম্নলিখিত মানগুলো পাওয়া গেল আমি পাঁচটা বস্তুর ভরের মান এভাবে ধরলাম প্রথম বস্তুর ভর পেলাম এম ওয়ান ইকল টু আট দশমিক শূন্য দুই এম টু পেলাম সাত দশমিক নয় ছয় এম থ্রি পেলাম আট দশমিক শূন্য চার এম ফোর পেলাম আট দশমিক শূন্য তিন এবং এম ফাইভ পেলাম সাত দশমিক নয় পাঁচ যোগ করে কিন্তু আমি ঠিক চল্লিশ গ্রামেই পেলাম এই মানটা আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি প্রিয় শিক্ষার্থী এই মানটি তোমরা অন্যভাবে সাজিয়ে নিতে পারো আর্টের কাছাকাছি এমন মান নিবে যাতে পাঁচটার যোগফল চল্লিশ হয় এখন আমাকে এই পাঁচটি বস্তুর গড় নির্ণয় করতে হবে এখানে চল্লিশ আসে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলাম যেহেতু পাঁচটি বস্তু নিয়েছি দেখো খেয়াল করে ঠিকই আমি যখন গড় বের করলাম তখন কিন্তু আর্ট বের হলো এটা আমি এমনভাবে নিয়ে এসে যাতে গড়টা আট এই বের হয় এখন আমি এই বস্তুগুলোর ভরের ত্রুটি বের করব ভরের ত্রুটি বের করার জন্য প্রথমে লিখতে হবে ডেল্টা এম ওয়ান এর মানে আছে প্রথম বস্তুর ত্রুটি বের করব প্রথম বস্তু থেকে প্রথম বস্তুর ভরের থেকে গড় ভরটা বিয়োগ দিতে হবে প্রথম বস্তুর ভর ছিল আট দশমিক শূন্য দুই এবং গড় ভর ছিল আট বিয়োগ করে আমরা এই মানটা পেলাম এরপর দ্বিতীয় বস্তুর ভরের ত্রুটি বের করব ডেল্টা এম টু সমান এম টু থেকে আমরা বিয়োগ করব গড় ভর তাহলে এই মানটা বের হবে একইভাবে আমরা পাঁচটা বস্তুর এই ভরের ত্রুটি বের করলাম এবং এই মানটা বের হল কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে নির্ভুলতা এ কারণে আমাদের লিখতে হবে ডেলটা এম ইকোয়াল পাঁচটা বস্তু যে আমরা ত্রুটি বের করেছিলাম সে পাঁচটা বস্তুর ত্রুটির পরম মান যোগ করে দিতে হবে এখানে ডেলটা এম ওয়ান পাশে দুইটা দাগ দিলে এটাকে পরম মান বলে পরম মান মানে হচ্ছে সব কিছুর ধনাত্মক মান নিতে হবে তো ডেলটা এম ওয়ানের মান এখানে কি বের হয়েছিল তোমরা দেখো ডেলটা এম ওয়ানের মান বের হয়েছিল শূন্য দশমিক শূন্য দুই এরপরে ডেলটা এম টুর মান বের হয়েছিল মাইনাস শূন্য দশমিক শূন্য চার আবার এখানে আরেকটা কিন্তু মাইনাসের মান আছে ডেলটা এম ফাইভের মান কিন্তু বের হয়েছিল মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ কিন্তু পরম মান নেওয়ার সময় এই মাইনাসগুলো দেওয়া যাবে না সবগুলো ধনাত্মক মান নিতে হবে এই কারণে সবগুলো মান আমি বসিয়ে দিলাম এখানে দেখো পাশাপাশি দিলাম এবং পাঁচ দিয়ে ভাগ করে দিলাম যেহেতু পাঁচটি বস্তু এখন এগুলোর বের হল শূন্য দশমিক এক আট পাঁচ দিয়ে ভাগ করলাম বের হয়ে গেল শূন্য দশমিক শূন্য তিন ছয় এটা কিন্তু বের হয়েছে আমি যে পাঁচটা বস্তু নিয়েছি সেই পাঁচটা বস্তুর গড় ত্রুটি এই কারণে ভর কেমন হবে আমি যে প্রত্যেকটা বস্তু নিয়েছিলাম আট গ্রাম অনুমান করে তার থেকে প্লাস মাইনাস যে এই অংশটা কম বা বেশি হতে পারে অর্থাৎ আট গ্রাম থেকে এই অংশটা কম অথবা বেশি হতে পারে আমি যে পাঁচটা বস্তু নিয়েছিলাম তার প্রত্যেকটির এরপর বের করতে হবে শতকরা ত্রুটি শতকরা ত্রুটি বের করার জন্য আমার যে গড় ত্রুটি বের হয়েছিল সেটা উপরে দিবে আর এটা হচ্ছে আমার প্রত্যেকটা বস্তুর ভর গুণন একশো শতাংশ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বের হবে শূন্য দশমিক চার পাঁচ শতাংশ এবার বের করতে হবে নির্ভলতা তাই লিখতে হবে অতএব নির্ভলতা যেহেতু এটা শতকরা ত্রুটি তো একশো শতাংশ থেকে আমরা এটা বের করবো তো এটা হচ্ছে আমার নির্ভলতা নিরানব্বই দশমিক পাঁচ পাঁচ শতাংশ তো প্রিয় শিক্ষার্থী একটা বস্তু যদি একশো শতাংশ থেকে সামান্য ভুল হয় সেটা কিন্তু নির্ভুল বলা যেতে পারে এখানে কতটুকু ভুল হয়েছে আমার শূন্য দশমিক চার পাঁচ শতাংশ আমার ভুল হয়েছে তাহলে নির্ভুল কতখানি নিরানব্বই দশমিক পাঁচ পাঁচ শতাংশ এই কারণে সবাই শেষে লিখে দেবে আমার নির্ণত মান নিরানব্বই দশমিক পাঁচ পাঁচ শতাংশ নির্ভুল বা সূক্ষ্ম এটাই হচ্ছে তোমাদের ঘর নম্বর প্রশ্নের উত্তর তোমাদের সুবিধার জন্য সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা একবারে তুলে ধরলাম সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের প্রথম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান আমি চেষ্টা করেছি সহজ ভাষায় উত্তরগুলো বুঝিয়ে দেওয়ার জন্য জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো যদি সত্যিই বুঝতে পারো এবং অ্যাসাইনমেন্ট থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের মতামত কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিওগুলো সহজ সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ